হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু অন্য প্রোডাক্টসের ওপরে কিছু অন্য আপডেটের ওপরে তো কী আপডেট না আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকেন তাহলে নিশ্চয়ই দেখতে পারছেন লক্ষ্য করছেন যে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে কিছু ও মিডিয়ার ডিপার্টমেন্টের ফটোস ঘুরে বেড়াচ্ছে সেখানে কি বলা আছে কিন্তু অনেকেই বুঝতে পারছে না জানেও না যে এই সব ও মিডিয়ার ডিপার্টমেন্টের এই যে কিছু একটা ডিল সাইন হচ্ছে এটা কিসের ফটো কিসের ডিল সাইন হচ্ছে কি ব্যাপার না ব্যাপার ওকে এছাড়া আরো একটা জিনিস আপনাদের বলতে চাই সেটা হচ্ছে অনপাসিভ থ্রি সিক্সটি তো আজ রাতে যেমন অনপাসিভ থ্রি সিক্সটি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা তো পার্সোনাল কমিউনিকেশান্সের জন্য হচ্ছে না বাট একটা কথা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি যে রেড স্যার আপডেট একটু আগেই দিয়েছে এবং সেখানে স্পষ্টত ভাষায় লেখাই আছে যে আজ ওয়েবিনার হবে না তাহলে কবে হবে তাহলে ওখানে লেখাই আছে যে থার্সডে হবে থার্সডে হবে তো মানডে টুইসডে ওয়েন্ডেন্স আজ ওয়েন্ডেন্স কাল থার্সডে আজ ওয়েডেন্স কাল থার্সডে তো কাল হবে টাইমিং কি থাকবে না এর কথা তো কিছু বলা নেই তো রাত্রেই হবে অবশ্যই বাট টাইমিং এদিক ওদিক হতে না একটু চেঞ্জ হয়েছে আপনাদের ইউএসএর সাথে ইন্ডিয়ার টাইমিংয়ের যে ডিস্টেন্সটা ওটা কমেছে তো ওটা নিয়ে আমি কালই ভিডিও বানিয়ে দেবো এখন আর এটা নিয়ে ভেবে লাভ নেই কালকের লিংক আসুক টাইমিং আসুক এলে আমি আপনাদের সকালেরটা যখন ভিডিও করবো বলে দেবো কোন টাইমে ওয়ান পেসে থ্রি সিক্সটি হবে কোথা থেকে লিঙ্ক পাবেন কীভাবে দেখবেন সব সবটা আমি বলে দেবো ঠিক আছে তো এখন এইসব নিয়ে ভাবার দরকার নেই তো অনফ্যাসিভ থ্রি সিক্সটি আজ হচ্ছে না এটাই শুধুমাত্র মনে রেখে দিন ওকে বোঝা গেছে ঠিক আছে তো এটা আমি কোথা থেকে পেলাম খবরটা এখানে লেখাই যে আপডেট দিয়েছে সেটা হচ্ছে রেড স্যার নিজে দিয়েছে এবং পোস্ট করে দিয়েছে হয়তো আপনারা যারা গ্রুপে আছেন এতক্ষণে চেক করলে সেই পোস্টটা পেয়ে যেতে পারেন ঠিক আছে ওকে নেক্সট আমরা কথা বলবো কী বিষয়ে নেক্সট আমরা কথা বলবো ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে তো ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে ইজিপ্টে একটা ডিল সাইন হয়েছে সেটা কি ডিল কি বিষয়ে ডিল সাইন হয়েছে এবং সেখানে কারা উপস্থিত আছে ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকের নাম আমি বলবো এবং প্রত্যেকে কী কোন পদে আছে সেটা আমি বলবো কিসের ওপর ডিল সাইন হয়েছে তাতে কী হেল্প হবে সেটা বলবো তো এ টু জেড আমি আপনাদের আপনাকে জানাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক একদমই তো প্রথমে কি বলা হচ্ছে দেখিয়ে নিতে পারি আমরা যে প্রথমে এটাই বলা হচ্ছে যে অন জয় প্ল্যাটফর্ম কন্ট্রাক্টস অ্যান্ড নিউ সেট অফ এক্সক্লুসিভ ওয়ার্ক্স ডেডিকেটেড টু চিলড্রেন অ্যান্ড ইউথ তো অন জয় প্ল্যাটফর্ম কন্ট্রাক্টস করেছে একটা নিউ সেট অফ এক্সক্লুসিভ ওয়ার্কসের একদম নতুন কাজের যেখানে ডেডিকেট করা হচ্ছে চিলড্রেনকে এবং ইউথকে ঠিক আছে বাচ্চাদের এবং যুবক যুবতীদের অ্যাজ পার্ট অফ দ্য ফার্স্ট প্রোডাকশান প্ল্যান অফ দ্য অন ইয়ার প্ল্যাটফর্ম ইমড অ্যাট দ্য চিলড্রেন অ্যান্ড ইউথ অফ দ্য ওয়ার্ল্ড তো কে বলা হচ্ছে কি বলছে না ফার্স্ট প্রোডাকশন অনুযায়ী প্ল্যান করা হচ্ছে অন দ্য ইয়ার প্ল্যান অন ইয়ার প্ল্যাটফর্মে আমরা কাকে টার্গেট করছি বাচ্চাদের টার্গেট করছি এবং ইয়াং ইউথ যারা আছেন যুবক যারা তাদের টার্গেট করছি অন ইয়ার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ডস ইন দ্য মিডল মেডালেস তো অন ইয়ার প্ল্যাটফর্মে কী বলছে তো প্রথমেই থাকছে এটা মিডিল ইস্টের জন্য আমরা তো আমাদের টার্গেট তাহলে কারা থাকছে প্রথমের দিকে মিডল ইস্টের মিডল ইস্টে সেলিব্রেটেড সেলিব্রেটেড দ্য জয়নিং অফ আ ইউনিক প্যাকেজ সেলিব্রেট করা হচ্ছে একটা ইউনিক প্যাকেজের জয়নিংয়ের জন্য অফ আর্ট ওয়ার্কস ইন দ্য সেকেন্ড ফেজ অফ দ্য বাঁকুড়াস এক্সক্লুসিভ প্রোডাকশন ঠিক আছে তো সমাজ আর বুঝতে পারছিলাম না তো প্রথমে আমরা মিডল ইস্টকে টার্গেট করছি এবং সাথে সাথে আর্ট ওয়ার্কস প্যাকেজ থাকছে এবং সেকেন্ড ফেজে বাঁকুড়া এক্সক্লুসিভ প্রোডাকশন কিছু থাকতে ইন দ্য

আছেন কত বড় পদ নিয়ে আছেন অ্যান্ড দ্য টিম অফ দ্য অনজয় প্ল্যাটফর্ম দ্য আর্টিস্ট আথিয়া আদুল খত্রি খাইরি দ্য হেড অফ রিজিওনাল সেন্টার অফ দ্য প্ল্যাটফর্ম ইন কায়রো তো এছাড়াও টিমে ছিল কি নিয়েছিলেন আর্টিস্ট আটিয়া আদেল খাইরি ছিল যে হচ্ছে রিজিয়নাল সেন্টারের হেড ঠিক আছে কায়রো প্ল্যাটফর্মের হেড রিজিয়নাল সেন্টারে দ্য আর্টিস্ট হানি আবদুল খালিক तो जो आर्टिस्ट के चिलो हनी अब्दुल कलीग चिलो द प्रोजेक्ट मैनेजर उन्हीं एंड मिस्टर मुस्ताफा हुसैन चिलो द डायरेक्टर ऑफ द प्रोडक्शन सेक्टर के डायरेक्टर उन्हीं एंड मिस जिहान अफ़ेज़ द मीडिया कोऑर्डिनेटर ऑफ द प्लेटफॉर्म इन द प्रेजेंस ऑफ द मोस्ट पावरफुल ग्राफिक एंड एनिमेशन प्रोडक्शन कंपनीज इन द मिडिल तो ये चारे किचलो मिस जियान अफ़ेज़ चिलो मीडिया कोऑर्डिनेटर ऑफ द প্ল্যাটফর্মের এন্ড ইন দ্য প্রেজেন্স অফ মোস্ট পাওয়ারফুল সব থেকে এবং উপস্থিতিতে কার উপস্থিতিতে মোস্ট পাওয়ারফুল গ্রাফিক অ্যান্ড গ্রাফিক অ্যান্ড অ্যানিমেশন প্রোডাকশন এর সব থেকে তাগড়া যিনি আছেন কোম্পানি আছে তার ইন মিডল ইস্টে ইন দিস কালচারাল অ্যান্ড আর্টিস্টিক সেলিব্রেশন ডক্টর তারেক থান্তাই ডক্টর তারেক থানতৌ এর মধ্যে কিন্তু উপস্থিত ছিল তিনি ডক্টর তারেক তান্তাইকে ছিলেন তো আপনারা নিশ্চয়ই আশা করছি চেন অনেকবার বলেছি তাই বলে দিচ্ছি কে ডক্টর তারেক সি সিইও অফ অনপ্যাসিভ ইজি ব্রাঞ্চ তো ইজি ব্রাঞ্চের উনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অনপ্যাসিভ এবং অন দ্য বিহাফ অফ মিস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল সি ই অফ অনপ্যাসিভ ওয়ান প্যাসিভ সিওর বিহাভদ কামালের জায়গায় উনি ছিলেন সাইন দ্য কন্ট্রাক্ট অফ দ্য নিউ প্যাকেজ অফ এক্সক্লুসিভ ওয়ার্কস সাইন করেছেন নিউ প্যাকেজ এক্সক্লুসিভ

প্রোভাইটেড অফ দ্য মিসগাইডেড আইডিয়াস ক্রিয়েটিং এ সেফ অ্যান্ড ফান ওয়ার্ল্ড ফর দ্য চিলড্রেন অ্যান্ড ইউথ তো আমরা চেষ্টা করছি এর মাধ্যমে একটা ফান এবং সেফ মানে যেটা সুরক্ষিত একটা ওয়ার্ল্ড প্রোভাইড করতে বাচ্চাদেরকে এবং যুবকদের যাতে তারা সেই জায়গাটা এনজয় করে উই আর ইউনিক আমরা একদমই আলাদা বিকজ কারণ উই প্রোভাইড সেফ আমরা প্রোভাইড করি সুরক্ষা অ্যান্ড এনজয়েবেল কন্টেন্ট এবং আনন্দদায়ক কন্টেন্ট যেটা আছে ফর অল ম্যানকার সমস্ত মানুষজনদের জন্য আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত কিছু আপনাদের সাথে আমি তুলে ধরেছি খুলে একদম ডিটেলসে বলেছি ফটোজ আশা করছি আপনারা দেখতে পেয়েছেন একটা একটা করে এই ফোটোজও আপনাদের দিয়ে দিয়েছি যাতে আপনারা দেখতে পান ব্যাপারটা এনজয় করতে পারেন ভিজুয়ালাইজ তো অনজয় প্ল্যাটফর্ম আরও একটা ডিল সাইন করলো যেটাতে ইউথ এবং চিলড্রেনদের হেল্পফুল হবে নতুন কিছু আর্টিস্টিক ওয়ার্কস থাকছে এবং ইন ফিউচার আরও অনেক কিছু থাকছে ঠিক আছে তো এক এক করে সমস্ত কিছু আসতে চলেছে আর অনজয় প্ল্যাটফর্ম তো আলাদাভাবে কন্টিনিউসলি ডক্টর ডিল সাইন করছেন এবং আর্টিস্টদের কাজের মাধ্যমে মিডিল ইস্টকে টার্গেট করে ইউথ অ্যান্ড চিলড্রেনের জন্য এই প্ল্যাটফর্মটা আনা হচ্ছে তো দেখা যাক কি থাকবে না থাকবে সমস্ত কিছু আমরা জানতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনপেসি থ্রি আজ হচ্ছে না কাল হচ্ছে আগামীকাল তো আপডেট নিয়ে কাল সকালে আসবো থ্যাংক ইউ সো মাচ